চাপ না। আমি লেখাপড়া শিখেছি, বিসিএস পাস করেছি, বড় চাকরি করি, সামনে হয়তো আমার অনেক ভালো ভবিষ্যৎ, শুধুমাত্র মেজর আবদুল্লার জন্য। আমি ওনার কাছ থেকে যা পেয়েছি, জন্মদাতা পিতা হয়তো আমাকে এতটা দিতে পারতেন না। ওনার সারা জীবনের একটাই স্বপ্ন ছিলাম আমি, আমাকে পাওয়ার পর থেকে শুধু আমাকে নিয়ে উনি ভাবতেন, আমার জন্য কি না করেছেন, আমাকে দেখাশোনা করার জন্য। সেই ছোটবেলা থেকে আফজালকে আমার সাথে রেখে দিয়েছে। স্বপ্ন ছিল আমি আমি বোন এই ঘরে থাকব, আমি কোনোদিন এই ঘরে থাকতে পারবো না স্বপ্না, কোনোদিন আর এই বাড়িতে আসবো না, কোনোদিন না। কেন, তোমার আব্বা চলে গেছে, এ ঘরে থাকার স্বপ্ন দেখেছিল তোমার আব্বা, এই ঘরে না থাকলে তোমার আব্বার আত্মা কষ্ট পাবে। স্বপ্না, আমার আমার কষ্ট ওখানে, আব্বার মৃত্যুর পর আমি বুঝতে পেরেছি আমি আমি এই ঘরের কেউ না। মা আমাকে বলেছে তার ছেলে কিনে আসতে, বলেছে আমি যেন আব্বার লাশ স্পর্শ না করি। মায়ের, আমার মায়ের কোনো দোষ নেই, কারণ আমার উপর প্রতিশোধ দিতেই আব্বাকে ওরা খুন করেছে। আমার নিজেকে দারুণ অপরাধী মনে হচ্ছে স্বপ্না, অপরাধী মনে হচ্ছে, অপরাধী মনে হচ্ছে স্বপ্না। আব্বা যে আদর্শে আমাকে মানুষ করেছে, সেই আদর্শ থেকে আমি এক তিলও এদিক ওদিক যেতে পারবো না, কখনো কখনো আমি অন্যের কাছে মাথা নত করতে পারবো না। কিভাবে আমি তার ছেলেকে নিয়ে আসবো বলো স্বপ্না, কিভাবে? নিয়ম আছে না, আত্মীয় স্বজন মারা গেলে প্যারোলে আসামি কেনে দাফন করার সুযোগ দেওয়া হয়। কিন্তু বাবু একজন ক্রিমিনাল আসামি, প্যারোলে আসার কোয়ালিটি তার নেই। আমি কি করব স্বপ্না, বাবুকে এনে দিতে পারলে আমি হয়তো মুক্তি পেতাম, মুক্তি পেতাম। চেষ্টা করো। হ্যাঁ, বাবুকে আনতেই হবে।